গুড আফটারনুন বন্ধুরা, আমি কাকুলি স্কুল লাইভ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? এখন তো দুপুর দুটো বাজে, তো আজকে একটু দেরি হয়ে গেল চান করতে। চান করে এলাম সবে, রান্নাবান্না সব কমপ্লিট। আজকে শনিবার, আজকে তো আমাদের নিরামিষ। তো আজকে আলু পোস্ত, ডাল আর ভেন্ডি তরকারি করেছি। তো আজকে আমাদের বাড়ি অতিথি আসার কথা, তো যদি পারি তো দেখাবো কারা আসছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। চলে এসছে আপনাদের প্যাসেজটা, তো ওখান থেকে আসবে। ওয়েট করবো, ওয়েট করুন। এই যে আসছে, এই যে, এই দেখো, এই ওপরে দেখা। এই যে এটা হচ্ছে আমার দিদা, আপনারও তোরা পুরো ঝগড়াটা এখানে এসে তো বন্ধ কর। দেখুন এই যে, এই যে, এই যে আরো বাকি। এই দিন এটা আমার বাবা, এটা আমার মেজো বোনের মেয়ে। কি করছিস তুই, ফোন দেখছিস? না, ফোন দেখছি। কি করছিস? এই দেখো ফোন দেখছে সব। আমার মা দুটো মেয়ে, এটা বড় আর ছোটটা বাড়িতে আছে, আমার মায়ের সঙ্গে এসছে। আর একে তো চেনো, এটা আমার মেয়ে। এখন দুই বোন মিলে ম্যাগি করছে। এই দেখো দুই বোন মিলে এই ম্যাগি করছে, লন্ডভন্ড করবে পরে। আর এখানে দেখো আমার মেজো বোনের রাজাহাটে বাড়ি আছে, ওইখান থেকে কত খুশি এনেছে। এই যে খড়কুল পাতা, এই যে কাঁঠাল, গাঁদাল পাতা, এই দেখো এটা হচ্ছে ডাঁটা শাক, এই যে কলা, এটা কি কাঁঠালের দানা, এটা হচ্ছে ডাঁটার শাক, এই যে মোচা, সব গাছের জিনিস। এগুলো আমার মেজো বোনের শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে, রাজাহাটে ও শ্বশুরবাড়ি আছে, ওখান থেকে নিজের গাছে হয়েছে সব। পাট শাক, পাট শাকের মধ্যে আছে, সব নিয়ে এসছে, সব নিয়ে এসছে। আর এদিকে আমার মেয়ে ম্যাগি হচ্ছে, খুব ভালো মেয়ে, পড়াশোনা করছে, কি সুন্দর। এখন অনেক রাত হয়ে গেছে, রাতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমি এখনো শুইনি, মারা শুয়ে পড়েছে, আর আমার হাজবেন্ড টিভি দেখছে, আর আমি এই তো কিছু কাজ আছে, কাজ করে তারপরে শোবো। তো ঠিক আছে, এই হচ্ছে আমার, আমাদের বাড়িতে অতিথি এসে প্রথম দিন। তোরা কালকে থাকবে, মানে আজকে রাতটা থাকবে, কাল যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।